হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আজকে এখন 11টা বাজে, আজকে আমার ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। তো এখন আমি এসেছি হচ্ছে ফ্রিজ থেকে হচ্ছে মাংস নিতে। তার কারণ হচ্ছে এবারে হচ্ছে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এদিকে, এবারে আমি যাবো রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে হচ্ছে এই যে মাংস নিতে এসেছিলাম, ফ্রিজে রাখা ছিল ডিপ ফ্রিজে, তো এবারে যাবো রান্নাঘরে। রান্নাঘরে অনেক কাজ আছে, ঘরগুলো সব মোছা হয়ে গেছে, এই যে সব ঘর ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে। তো এবারে রান্নাঘরে যাব, কারণ হচ্ছে এদিকের কাজগুলো গুছিয়ে নিয়ে এবারে রান্নাঘরে ঢুকবো। মা অনেকক্ষণ থেকেই ডাকছে, এই ঘরের লাইটটা বন্ধ করে দিই, শুধু শুধু লাইট জ্বালিয়ে লাভ নেই। তো অনেকই কাজ আছে, 11টা প্রায় বাজে আর রান্নাঘরে এখনো যায়নি। মা এখন একা একাই সব কিছু করছে, আর আমাদের বকরিদের পরে হচ্ছে আর একটু বেশি কাজ হয়ে যায়, কারণ মাংস টাংসগুলো জাল দিতে হয়, এর হয় ফ্রিজে তো সব রাখা যায় না, ডিপ ফ্রিজ নেই। এমনি ছোটো ফ্রিজে তো আর কতটা মাংস ধরবে, ডিপ ফ্রিজে অল্পই মাংস ধরে। তো ডিপ ফ্রিজে তো বেশি মাংস ধরে না আমাদের, তো এমনি সিঙ্গেল ডোর ফ্রিজ, ছোটো ফ্রিজ, তো সেই জন্য আর কি। আর তো ওতে যতটা রাখা যায় রেখেছি, বাকিটা হচ্ছে মা জাল দিয়ে নেবে। তো জাল দিতে গেলে হচ্ছে অনেকটা টাইম লাগে, তো আর গরমকালে তো না জাল দিলে ভালো করে তো হচ্ছে খারাপ হয়ে যাবে মাংসগুলো। তো এই আর কি, তো বাড়তি একটা কাজ থাকে। আর তার উপরে হচ্ছে ঈদের পরের দিনে হচ্ছে মেহমানও আসে, কালকে তো অনেকজন এসছে, আবার আজকেও আসার সম্ভাবনা রয়েছে। মাংসটা নিয়েছি, এটা হচ্ছে কোফতা হবে, মানে কাবাব হবে, শিক কাবাব। তো এই আর কি, তো শিক্ষাবাব হবে, তো সেই জন্যই মাংসগুলো নিয়ে যাচ্ছি। আবার এগুলো ফ্রোজেন হয়ে গেছে, তো এগুলোকে আবার হচ্ছে পানিতে ভিজে দিয়ে রাখতে হবে। আর আজকের ওয়েদারটা খুব সুন্দর, দেখাচ্ছি তোমাদের। তো আজকে ওয়েদারটা খুব সুন্দর, এরকমই হয় এই সময়, তো এরকমই হয় এই বৃষ্টি, এই মেঘ, আবার এই রোদ ঝলমল করছে। তো আজকে ওয়েদারটা এরকম সুন্দর, সানি ডে একদম। তো এখানে মাংসটা দিয়ে নিয়েছি, মাংসটা আবার দুটো প্যাকেটে ভরেছি। তো এটা হচ্ছে নর্মাল করার জন্য একে হচ্ছে পানিতে ভিজে দিতে হবে। তো এটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি, খুলে রাখবো না, তার কারণ হচ্ছে খুলে রাখলে মাংসের মধ্যে অনেক পানি অ্যাবজর্ব করে নেবে, তো মানে পোড়াতে অসুবিধা হবে। তো প্যাকেটের মধ্যে করে রাখছি, যা হয় হবে, একটুখানি পরে এটা নর্মাল হয়ে যাবে। তো এটা কালকের মাংস রান্না আছে, আর একটু ফুটিয়ে নিলাম, আর আজকে আবার নতুন মাংস রান্না হবে। এই যে জাল দেওয়া মাংসই, এগুলোই রান্না হবে আজকে। তো এখানে সমস্ত রকম মশলা দিয়ে, তেল দিয়ে আর কি খুব ভালো করে মানে কষিয়ে একচড়ে আর কি পানি দিয়ে চাপানো হচ্ছে, স্মৃতি করে নিলে হয়ে যাবে। তো খুব ঝটপট রান্না এগুলো, আগের দিনেও দেখিয়েছিলাম, তো সেজন্য আর ডিটেলে দেখালাম না। আর আমাদের যেহেতু টাটকা টাটকা খেতে সবাই পছন্দ করে, তো সেজন্য যতটা প্রয়োজন আর কি অল্প করে রান্না করা হলো। আর এখানে কিছুটা মুরগির মাংস আর কিছুটা মাছ আনা হয়েছে আজকে, তো সেগুলো আর কি ভাজছি আজকে। এটা দেখা যাক রান্না হয় কি না হয়, তো ভেজে রেখে দিচ্ছে আর কি মা, তো হয়তো বেলা রান্না হবে, তো সেই জন্য। আর এখানে মাছটাও ভেজে নিচ্ছি, অল্প করে মাছ আর মুরগি দুটোই এনেছিল, কারণ শুধুই মানে গরুর মাংস খেতে ভালো লাগে না, তো তার সাথে এগুলো একটু একটু থাকলে আর কি খেতে ভালো লাগে, তো এই জন্য আর কি। তো এইমাত্র রান্নাঘর থেকে আসলাম, তো এখন অনেকটাই বেজে গেছে। এবারে হচ্ছে আমি ঘর দর তো আগেই মোছা হয়ে গেছে, দু চারটে কাপড় আছে কাচবো, কেচে হচ্ছে স্নান করতে যাব। আর এই দেখো এখন আবার আমার ছোট আব্বা, এই যে গাছের আমাদের ওই বাগানে গাছে দু চারটি পেয়ারা হয়েছিল, তো উনি পেয়ারা এনেছে আমাকে, আবার দুটো দিল, বললো খা। তো এখন এটা আমি খাবো, খেয়ে হচ্ছে তারপরে হচ্ছে দু চারটে কাপড় আছে কাচবো, কেচে হচ্ছে স্নান করতে যাবো, তারপরে তোমার দুটো আছে, একটা ইয়াসির খেয়ে দেবো ছোটোটা, আমি বড়োটা খাবো। তো খেয়ে হচ্ছে তারপরে কাপড় কাচবো, স্নান করবো, তো এইসব করবো। তো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে, তো চলো দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো এখন হচ্ছে 4টে বাজে, তো মানে খাওয়া দাওয়া তো অনেকক্ষণই হয়ে গেছে, একটু শুয়েছিলাম। তো এখন যাবে হচ্ছে ভাই দিদির বাড়ি যাবে, কালকে যাওয়া হয়নি, কালকে টাইম পাইনি বলে যায়নি, তো তার জন্য হচ্ছে দিদির বাড়ি যাবে বলে একটু গুছিয়ে গেছে, তো বলে আবার আসলাম। তো ইয়াসির আবার যেহেতু জেগে আছে, তো ওকে দেখালে হবে না, তো ওকে লুকিয়েই যেতে হবে, তো সেখানে আমি চুপচাপ চলে এসেছি। তো এখানে এসে আবার ক্যামেরাটা শুরু করলাম, তো এখন হচ্ছে দিদির বাড়ি যাবে, তার জন্য একটু গোছ গাজ করবো, তাই আর কি এলাম এখানে। এই যে ব্যাগ রেডি করে দিয়েছি,
ভাই নিয়ে যাবে। তো ভাই চলে গেল দিদির বাড়ি। এই সব মেয়েরাই চাই যে তার মায়ের বাড়ি থেকে বাবার বাড়ি থেকে কেউ আসুক। আসলে ভালোই লাগে, সবাই একটা মুখ চেয়ে বসে থাকে যে কেউ আসবে, আর কেউ আসলে সত্যিই খুব ভালো লাগে। মায়ের বাড়ি থেকে বাবার বাড়ি থেকে কেউ আসলে ভালো লাগে, আর মা বাবা যতদিন বেঁচে থাকবে মেয়েরা একটু এক্সপেক্ট করে, তারপরে যখন কেউ থাকে না তখন যে জাস্ট লাইফ নিয়ে ব্যস্ত হয়ে যায়, তখন অত কেউ আর দুঃখ করার কারোর জায়গা থাকে না। তো এই আর কি, তো এখনও তাই আব্বা মা আছে, আমি আছি, আমিও যতটা চেষ্টা করি আর কি মানে করার। বকরিদের পরে তো কালকের দিনে যাওয়া হয়নি আর কি, তো সব প্রতি বছরই যাওয়া হয়, তো কালকে যাওয়া হয়নি। তো সেখানে মানে হয় বকরিদের দিনে যায় কোরবানির দিনে, নাহলে কোরবানির পরের দিনে যায়। তো এবছরে আর কি ওর অনেক কাজ ছিল, তো বলেছিল যে যেতে পারবো না। আমি বললাম যে যা, নাহলে হয়তো ওর খারাপ লাগবে। তো সবাই চায় না যে সবাইয়ের বাড়ি থেকেই, মানে সব মেয়েরাই চায় যে তার মামার বাড়ি থেকে কেউ আসুক, বা কেউ আসলে সত্যিই খুব ভালো লাগে, খুব মানে সত্যি খুব হ্যাপি লাগে। তো এই আর কি, তো সেন ওকে বললাম যে তুই যা, ওকে ও বেলায় বলেছিলাম যেতে, তো এখন টাইম পেয়েছে আর ইয়াসের যেহেতু ঘরে খেলছে, তো মাকে বললাম যে ওকে একটু ব্যস্ত রাখো, নাহলেও আবার মানে আওয়াজ পেলে এখনই মানে জেদ করবে। তো সেন আবার এখন লুকিয়ে লুকিয়ে আমি আর কি গিয়ে একটু গুছিয়ে গাছিয়ে দিলাম। তো দিয়ে আবার এখন গেল ভাই ভাই। দেখো এই ছোট্ট লঙ্কা গাছটায় কত লঙ্কা হয়েছে, এই যে সরু সরু কিন্তু প্রচুর লঙ্কা, পুরো গাছ ভর্তি দেখতেই পাচ্ছ, ছোট্ট মতো লঙ্কা গাছ এই যে, আর অনেক ফুলও হয়ে আছে, আর অনেক লঙ্কা হয়েছে। এটা একটা ভাঙা টবে বসানো হয়েছিল, মানে একটা বোলে, ভাঙা বোলে প্লাস্টিক দিয়ে নিচে। ইয়াসির এই যে খোলা মালা এগুলো নিয়ে খেলছিল, এই মার্বেলের টুকরো, এই যে টবের টুকরো, তো এখন ওখানে জোর করে বলছে এগুলো নিয়ে চলো নিচে, এই যে দেখো। তো চলো আমি নিয়ে যাচ্ছি, তো তোকে নিয়ে যেতেই হবে। এক হাত ভর্তি নিয়েছিল, তো আমি আবার চুপ চুপ করে রেখে দু তিনটে নিয়ে এসেছি, তো নিয়ে যাচ্ছি। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে, আর এখানে যে মাংসগুলো ওবেলা বলেছিলাম ফ্রিজ থেকে এনে, তো সেগুলো দেখো নর্মাল হয়ে গেছে, আর খুব পাতলা পাতলা করে মাংসগুলো কাটা হয়েছে, সেগুলোই দেখাচ্ছি আর কি। তো শিক কাবাবের জন্য পাতলা করে মাংস কাটাটাই খুব দরকার। আর এখানে সমস্ত রকম মশলা নিয়ে নিয়েছি, ধনে জিরে, এটা হচ্ছে পেঁয়াজ পেস্ট করা, আদা রসুন সব পেস্ট করা, আর ধনে জিরে লঙ্কা হলুদ আর মিট মশলা গুঁড়ো করা, এগুলো সব নিয়ে নিয়েছি। এগুলো সব আর কি ম্যারিনেট করতে কাজে লাগবে। তো কিছুক্ষণ আর কি আড়িতে দিয়েছি গোলমরিচ গুঁড়ো একটু, আর নুন, আর হচ্ছে একটু সর্ষের তেল দিয়ে দেবো। তো দিয়ে মাখিয়ে ভালো করে দেড় দু ঘন্টা ম্যারিনেট করে রেখে দেওয়ার জন্য আর কি আমি এখন এসেছি। তো এটা এখন ভালো করে মাখিয়ে নেব, হাতে করে হোক মানে যেরকম মানে ভালো করে মাখিয়ে নিয়ে, তো তারপরে হচ্ছে এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আর কি ম্যারিনেট করে রেখে দেবো। তো যেটা বলছিলাম আর কি, তো পেঁপেটা হচ্ছে যে পেঁপের আটা দিলে না খুব ভালো গলে যায় আর কি, তো সেই জন্য কিন্তু পেঁপেটা বাজার থেকে কিনে আনা হয়েছিল। তো পেঁপেটা কেটে দেখলাম সেরকমভাবে আঠা নেই, তো সেই জন্য আবার পেঁপেটাকে একটু পেস্ট করে আর কি দিয়ে দেওয়া হচ্ছে থেঁতো করে, তো এর আঠাগুলো এই রসগুলো গায়ে লাগলেও হবে। তো সেই জন্য আর কি ভালো করে মাখিয়ে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে দেড় দু ঘন্টা রেখে দিলাম। তো তারপরে হচ্ছে এখানে শিকগুলো, যেগুলো আর কি কাবাব করার জন্য পোড়ানোর জন্য যে শিকের প্রয়োজন, তো সেই শিকগুলো আর কি ভালো করে ধুয়ে তেল মেখিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন হচ্ছে এতেই একটু একটু করে আর কি মাংসগুলোকে সব মানে ভরবো এই শিকের মধ্যে। আর ওখানে মা আঁচটাও দিয়ে দিয়েছে, আঁচটা আমাদের খুব একটা কাজে লাগে না, এই মাঝে সাঝে ওকেশনালি আঁচের চুলাটা ইউজ হয়। তো আসলে সব কিছুই ইউজেবল, কোনো কিছুই ফেলনা নয়, আমরা যত্ন করে রেখে দিলেই হবে। তো সেটাই মানে মা আর কি সব কিছুই তুলে গুছিয়ে রেখে দেয় যে কখনো কখনো কাজে লাগবে ঠিক। তো যাই হোক, তো সেই জন্য আর কি আঁচের চুলোটা আজকে বের হয়েছে অনেকদিন পরে, তো ওটা আঁচ দিয়ে দিয়েছে। তো দেখো আমি সমস্ত কিছু আর কি মাখিয়ে শিকের মধ্যে গুঁজে দিলাম, তো মানে ভরে দিলাম। তো এখন হচ্ছে শিকগুলো আস্তে আস্তে আর কি পোড়াবো। তো তারপরে তো এটা আর কি
আর এখানে দেখো আমাদের বিড়াল বাবাও বসে আছে। তো এখানে আমি বারান্দাটায় রান্নাঘরের বারান্দাটায় বের করে নিয়েছি আর কি, ঘরের মধ্যে যেহেতু গ্যাস আছে তো ভাবলাম যে বাইরেটাতেই করে নিই, তো সেই জন্য আর কি। আর এখানে অলরেডি দুটো আবার ভরে রেখে দিয়েছি করবার জন্য। এইভাবে উল্টো পাল্টে নেওয়ার পরে আর কি এটা হয়ে যায়, ঘুরিয়ে ফিরিয়ে একটু পরিয়ে নিতে হয়, তারপরে যখন এটা ঝরতে শুরু করে মানে এটা হয়ে গেছে। তো এই আর কি। তো যদি আমার ভিডিওটা কোনো অংশে এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো, আর আমার ভিডিওকে একটা লাইক দিয়ে আমার পাশে থাকতে পারো। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এইভাবেই পাশে থাকবে। তো এখানে দেখো মা পরোটাটাও করে নিচ্ছে আর কি। তো আজকে রাতে হচ্ছে মাংস তো রান্না আছেই করেছিল, আর এখানে হচ্ছে পরোটা আর শিক কাবাব, তার সাথে স্যালাড, এই হচ্ছে আমাদের রাতের মেনু। তো এখানে দেখো শিক কাবাব কিন্তু এভাবে খেলে খুব ভালো লাগে, সাথে একটু লেবু বিট নুন আর এসব দিয়ে মাখিয়ে আর কি খেতে খুব ভালো লাগে গরম গরম। তো এই আর কি। তো মাশাল্লাহ খেতে তো দারুণ হয়েছিল, সবাই খুব মজা করে খেয়েছে। তো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার পাশে থেকো। তো সবাইকে জানাই আল্লাহ হাফেজ।